হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টুডিয়ান আজকের পর্বে আমরা নবম শ্রেণী গণিত প্রকাশ অর্থাৎ ক্লাস নাইন ম্যাথামেটিক্স এর দেখি দুইয়ের কোশ্চেন নাম্বার দশের যে এমসিকিউগুলি রয়েছে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর আগে আমরা আলোচনা করেছিলাম কোশ্চেন নাম্বার ওয়ান থেকে স্টার্ট করে কোশ্চেন নাম্বার ওয়ান থেকে স্টার্ট করে এই সবগুলি প্রবলেম আমরা করেছিলাম কতগুলি ভিডিওর মাধ্যমে এখান থেকে শুরু করে নাইনের প্রবলেমগুলি পর্যন্ত আমরা সলভ করে ফেলেছি তো যারা এর আগের ভিডিওগুলি দেখনি তারা অবশ্যই তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ বাটনে গিয়ে সার্চ করবে সায়েন্স এন লিখে আই সি সায়েন্স লিখে স্পেস দিয়ে টিডিএন লিখবে লিখার পরে ক্লিক করলেই প্রথমে চলে আসবে আমার চ্যানেল দেখো এখানে সায়েন্স ট্রিডেন্ট লেখা আছে এখানে ক্লিক করলে তুমি পেয়ে যাবে প্লে লিস্ট এই যে প্লে লিস্ট রয়েছে এই প্লে লিস্টে চলে যাবে এই প্লে লিস্টে গেলেই তুমি কিন্তু পেয়ে যাবে এখান থেকে সূচকের নিয়মাবলী নবম শ্রেণীর কোষে দেখে দুই এই চ্যাপ্টারের উপর আটটা ভিডিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে টোটাল আটটা ভিডিও এখানে অলরেডি আপলোড হয়ে গেছে যারা এর আগের ভিডিওগুলি নি তারা কিন্তু এই আটটা ভিডিও দেখে নিবে তারপরেই কিন্তু জিরো পয়েন্ট টু ফোর থ্রি হোল্ড টু দিবার জিরো পয়েন্ট টু টু দিবার জিরো পয়েন্ট এর মান এখানে অপশন রয়েছে অপশন নাম্বার এ জিরো অপশন নাম্বার বি অপশন নাম্বার সি আর অপশন নাম্বার ডি ডি রয়েছে অপশন নাম্বার ডি রয়েছে নাইন আমি প্রথমে কোয়েশন নাম্বার দশের এক কে তুলে নিচ্ছি কোশ্চেন নাম্বার টেন কোশ্চেন নাম্বার টেন দশের এক প্রবলেমটাকে তুলে নিচ্ছি প্রবলেমটা কি রয়েছে জিরো পয়েন্ট টু ফোর থ্রি হোল টু দি পার জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স কি করব এই প্রবলেমটাকে কীভাবে সলভ করব প্রথম কাজ হচ্ছে পয়েন্টকে তুলব এই পয়েন্টকে তুলে দেব যদি এই পয়েন্টকে তুলে দি তাহলে আমাদের কী লিখতে লাগবে ফোর টু ফোর থ্রি দেখো এই পয়েন্টকে তুলে দেওয়ার জন্য নিচে চলে আসলো এক পয়েন্টের পরে কটার ডিজিট রয়েছে তিনটা একটা দুইটা তিনটা তিনটার ডিজিট আছে তার জন্য তুমি তিনটা জিরো বসাবে ব্র্যাকেটে রাখলাম দেখো এর পাওয়ারে কত রয়েছে জিরো পয়েন্ট টু এখানেও তাই করবো এখানেও পয়েন্ট তুলবো তো আমি টু লিখলাম লিখার পর দেখো পয়েন্ট যদি আমি তুলে দিই পয়েন্ট তোলার জন্য এখানে আসবে এক পয়েন্টের পর একটা ডিজিট আছে তার জন্য হবে একটা জিরো ইন্টু ঠিক আছে একই রকমভাবে এখানে কি করবো টেন টু দি পাওয়ার দেখো জিরো পয়েন্ট সিক্স রয়েছে তুমি কি লিখবে সিক্স ডিভাইডেড বাই পয়েন্ট তুলছ পয়েন্ট তোলার জন্য এক পয়েন্টের পরে একটা ডিজিট আছে তার জন্য একটা শূন্য টু এবার টু ফোর থ্রি এটা মানে হচ্ছে মানে হচ্ছে তুমি এক কাজ করো টু ফোর থ্রি এটাকে ভেঙে দাও টু ফোর কে ভেঙে দাও তিন দাও তিন মিলে গেল চব্বিশ তিন ওকে তিন এবার তিন সাতাশে কত একাশি দিলে তিন নয় সাতাশ তিনবার দিলে তিন ত্রিকার নয় তো এখানে কটা তিন হচ্ছে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ পাঁচটার তিন গুণ করলে দুশো তেতাল্লিশ অর্থাৎ থ্রি 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 ইন্টু ইন্টু এটাকে তুমি কি লিখতে পারো থ্রি টু এক দুই তিন চার পাঁচ গুণ হচ্ছে তুমি লিখতে পারো পাওয়ারে ফাইভ অর্থাৎ তুমি কি করতে পারো টু ফর্টি থ্রি কে লিখতে পারো থ্রি টু দিবার ফাইভ টু ফর্টি থ্রি এটাকে তুমি লিখো থ্রি টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই এখানে রয়েছে এক হাজার এক হাজার মানে তুমি লিখতে পারো টেন ইন্টু টেন ইন্টু টেন দশ দশে একশো একশোর সাথে তুমি আবার দশ গুণ করে এক হাজার হয় অর্থাৎ এক হাজারকে ভাঙলে তুমি টেন ইন্টু টেন ইন্টু টেন লিখতে পারো টেন ইন্টু টেন ইন্টু টেন এটা মানে টেন টু দি পার কতবার দশ গুণ করছো একবার দুইবার তিনবার টেন টু দি পার থ্রি অর্থাৎ এক হাজারকে তুমি লিখতে পারবে টেন টু দি পার থ্রি টেন টু দি পার থ্রি লিখলে ব্র্যাক রাখলাম এবার দেখো এখানে পাওয়ার দুই বাই দশ আছে দুই দিয়ে দশকে কাটলে পাঁচ দুগুণো দশ কেটে গেল তাহলে পাওয়ার কত থাকছে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ ইন্টু এই জায়গাটা কত রয়েছে টেন টু দি পাওয়ার দেখো এখানে কী করবো ক্যান্সেল করছি যদি দুই দিয়ে কাটি তিন দুগুণো ছয় দুই দিয়ে কাটলে পাঁচ দুগুণো দশ অর্থাৎ থ্রি বাই টু হচ্ছে সরি থ্রি বাই ফাইভ হচ্ছে ইকুয়াল টু এবার এক কাজ করা পাওয়ারের উপর পাওয়ার আছে কাজে পাওয়ার দুটা গুণ হবে পাওয়ারের উপর পাওয়ার আছে কাজে পাওয়ার দুটা গুণ হবে পাওয়ার দুইটা যদি গুণ হয়ে যায় পাওয়ার দুইটা যদি গুণ হয়ে যায় তাহলে কি হবে পাওয়ারে পাঁচ আছে তার উপরে পাওয়ার ওয়ান বাই ফাইভ আছে তো এই এই পাওয়ারের উপর পাওয়ার গুণ হওয়ার জন্য পাঁচ পাঁচ কেটে যাবে শুধু এক থাকবে থ্রি ডিভাইডেড বাই এবার দেখো এখানেও পাওয়ারের উপর পাওয়ার এই ব্র্যাকেটটা তুললে এই তিনের পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে ওয়ান বাই ফাইভ থ্রি ইন্টু ওয়ান বাই ফাইভ তুমি যদি করে দাও থ্রি ইন্টু ওয়ান বাই ফাইভ তুমি যদি করে দাও তাহলে কত পাবে থ্রি বাই ফাইভ অর্থাৎ দশের পাওয়ারে আসবে থ্রি বাই ফাইভ ইন্টু এখানে কত আছে টেন টু দি পাওয়ার এখানে কত আছে টেন টু দ্য থ্রি বাই ফাইভ এবার দেখে নাও টেন টু দ্য থ্রি বাই ফাইভ এখানেও টেন টু দ্য থ্রি থ্রি বাই ফাইভ ইন্টু মানে উপর নিচে ক্যান্সেল হয়ে যাবে এটাকে এটাকে ক্যান্সেল করে দাও তাহলে শুধু কি থাকছে তিন থাকছে তাহলে এখানকার উত্তর হচ্ছে আর তিন তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে সঠিক অপশন হচ্ছে অপশন নাম্বার বি তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে টু টু দি ওয়ার ওয়ান বাই টু ইন্টু টু টু দি ওয়ান বাই মাইনাস ওয়ান বাই টু ইন্টুটিন টু দি ওয়ার ওয়ান বাই টু এর মান আমি প্রবলেমটাকে প্রথমে তুলে নিচ্ছি কোয়েশন নাম্বার টু কি রয়েছে টু টু দি পার ওয়ান বাই টু ইন্টু টু টু দি পার মাইনাস ওয়ান বাই টু ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান বাই টু ইকুয়াল টু 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 দি পাওয়ার ওয়ান বাই টু ইন্টু টু টু দি ওয়ার মাইনাস ওয়ান বাই টু ইন্টু আচ্ছা এক কাজ করি ষোলোকে আমি ফোর টু দি দিবার টু লিখি চার চার ষোলো তা ষোলোকে ভাঙলে তুমি কত লিখতে পারো চার গুণ চার মানে ফোর টু দিবার টু লিখতে পারো ফোর টু দিবার টু লিখলাম পাওয়ারও রয়েছে হাফ টু টু দিবার হাফ ইন্টু টু টু দিওয়ার মাইনাস হাফ ইন্টু দেখো পাওয়ারের উপর পাওয়ার পাওয়ার দুটা গুণ হয়ে যাবে গুণ যদি যায় এর সাথে হাফ গুণ হচ্ছে দুয়ের এর সাথে হাফ গুণ হলে কাটবে এক থাকবে অর্থাৎ ফোর টু দি দিওয়ার ওয়ান থাকছে এই জায়গাটা ফোর হয়ে গেল এবার কি করবে দেখো এখানে টু টু দিওয়ার হাফ এখানে টু টু দেওয়ার মাইনাস হাফ পাওয়ারের উপর পাওয়ার থাক সরি এখানে দুইয়ের এর পাওয়ারে হাফ আছে এখানে দুইয়ের এর পাওয়ারে মাইনাস হাফ আছে কিন্তু গুণ হচ্ছে না বেসটা সেম আছে আবার গুণ হচ্ছে কাজের পাওয়ারটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে হাফ প্লাস তার সাথে যোগ হবে কত মাইনাস হাফ মানে এই পাওয়ারটা হচ্ছে হাফ এখানে পাওয়ার রয়েছে মাইনাস হাফ এই দুটাকে কি করতে লাগবে যোগ করতে লাগবে ইন্টু কত এখানে ফোর টু টু দি বার হাফ প্লাস মাইনাস মাইনাস হাফ ইন্টু ফোর তো এখানে কত হবে দেখে নাও টু টু দি বার হাফ মাইনাস হাফ মানে জিরো ইন্টু ফোর

ইকুয়াল টু এইট টু দি পাওয়ার থ্রি আচ্ছা দুই কে ভেঙে দিই চারকে ভেঙে দিই চারকে ভাঙলে টু টু দি টু লিখতে পারি তার পাওয়ারে এক্স আটকে ভাঙলে আমি টু টু দিবার থ্রি লিখতে পারি আটকে ভেঙে টু টু পার থ্রি লিখছি তার পাওয়ারে থ্রি দেখো এই ক্যালকুলেশনগুলো খুব ভালো মতো বুঝতে পারবে সেই সমস্ত ক্যান্ডিডেটরাই যারা এর আগের ভিডিওগুলি খুব ভালো মতো দেখেছে তো কাজেই যারা প্রথমে ভিডিওটা দেখছো আগের ভিডিওগুলি দেখুন তাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা কিন্তু আগের ভিডিওগুলি অবশ্যই দেখো ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা প্লে লিস্টের লিঙ্ক পাওয়া যাবে সেখান থেকেও দেখতে পারো কিংবা সায়েন্স স্টেডিয়াম লিখে ইউটিউবে সার্চ করলেই কিন্তু আমার চ্যানেল চলে আসে সেখানে গিয়েও প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো ইমপ্লাইজ দ্যাট পাওয়ারের উপর পাওয়ার আছে কাজে পাওয়ার দুটা কি হয়ে যায় গুণ হয়ে যায় টু এক্স টু টু দি পাওয়ার এখানে কত পাওয়ারের উপর পাওয়ার পাওয়ার দিয়ে গুণ হবে তিন ত্রিকা নয় তো বেস সেম হয়ে যাচ্ছে ইকুয়াল সাইন তাহলে পাওয়ারটা আমরা কম্পেয়ার করতে পারবো না টু এক্স এর ভ্যালু কার সমান নয় সমান তো এখান থেকে কি বলতে পারো টু এক্স ইকাল টু নাইন তো এক্স এর ভ্যালু তুমি এখান থেকে কত পেয়ে যাবে নাইন বাই টু কারণ দুই এখানে গুণ আছে এদিকে হয়ে যাবে ভাগ তাহলে দেখো এখানে কোয়েশ্চেন নাম্বার থ্রি সঠিক অপশন কত হয়ে যাবে অপশন নাম্বার বি নাইন বাই টু তারপরে কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো ভালো মতো বুঝতে লাগবে তোমাদের এটা কোশ্চেনের উত্তর টেন টু দিবার মাইনাস এক্স ইকাল ওয়ান বাই সেভেন হলে টোয়েন্টি টু দিবার টু এক্স এর মান কত

এবার দেখো যে পাওয়ারে কিন্তু এখানে মাইনাস নেই টোয়েন্টি টু দেবার কি আছে জাস্ট টু এক্স আছে মাইনাস কি আছে নেই কাজেই এখানে কিন্তু তুমি মাইনাস রাখবে না তার জন্য কি হতো মাইনাস দিয়ে গুণ করবে পাওয়ারে মাইনাস নিয়ে আসবে তাহলে মাইনাস মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আবার দেখো এখানে এক্স আছে কিন্তু তোমার এখানে চাই কি টু এক্স টু এক্স তো অলরেডি আছে এখানেও শুধু চাই এক্সট্রা হবে কত টু তার জন্য পাওয়ারে এখানে তুমি টু দিয়ে দাও দেখো এখানে পাওয়ারে তাহলে মাইনাস টু দিলে তাহলে তোমাকে এখানেও কিন্তু কত দিতে হবে পাওয়ারে মাইনাস টু দিতে লাগবে কারণ বোধ সাইড তোমাকে একই অপারেশন করতে লাগবে পাওয়ারে তাহলে কি হলো দেখো খুবই সহজ হয়ে গেল বিষয়টা টোয়েন্টি পাওয়ারের উপর পাওয়ার পাওয়ার দুটাকে গুণ করো গুণ করলে কি হবে মাইনাস মাইনাস গুণ হলে প্লাস হয়ে যাবে দুয়ের সাথে এক্স গুণ হলে কত হয়ে যাচ্ছে টু এক্স দেখো এটাই কিন্তু আমাদের বিয়ের করতে বলেছে টোয়েন্টি টু বা টু এক্স চলে আসলো ইকাল টু এই জায়গাটা কি করবে এবার তুমি দেখো ওয়ান বাই সেভেন তো ওয়ান বাই সেভেন এইটা মানে হচ্ছে সেভেন টু দি মাইনাস ওয়ান সাতকে তুমি যদি উপরে নিয়ে গিয়ে লিখো তাহলে সেভেন টু মাইনাস ওয়ান লিখবে সেভেন টু দার মাইনাস ওয়ান তার পাওয়ারে কত মাইনাস টু তো এটাকে তুমি কি লিখবে টোয়েন্টি টু দি দিবার টু এক্স ইকাল টু সেভেন টু দি পাওয়ার পাওয়ারের উপর পাওয়ার পাওয়ার দুইটাকে গুণ করতে লাগবে মাইনাস মাইনাস গুণ হলে প্লাস দুই ওকে দুই তো টোয়েন্টি টু দি দিবার টু এক্স এর ভ্যালু কত সেভেন টু দিবার টু মানে কত সাত সাথে ঊনপঞ্চাশ ফর্টি নাইন তাহলে কোশ্চেন নাম্বার ফোরের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশন নাম্বার সি ফর্টি নাইন তারপরে যে কোয়েশনটা রয়েছে কোশ্চেন নাম্বার ফাইভ ফোর ইন্টু ফাইভ টু এক্স টুয়ার্স ফাইভ হান্ড্রেড হলে এক্স টু মান কত আমি কোয়েশ্চেন্স ফাইভ ফাইভ টু টু এক্স হান্ড্রেড হলে তোমার কাছে জানতে চেয়েছে এক্স টু দর এক্স এর মানটা তোমার কাছে জানতে চেয়েছে তো ক্যালকুলেশন করো ইমপ্লাইজ দ্যাট ফাইভ টু দার এক্স কে আমি রাখলাম এক কাজ করি ফাইভ হান্ড্রেড ডিভাইডেড বাই ফোর করে দিই চার এখানে গুণ আছে এদিকে গেলে ভাগ তো চারকে আমি এদিক থেকে এদিকে নিয়ে আসলাম ইমপ্লাইজ দ্যাট ফাইভ টু দি বার এক্স ইকাল টু চার দিয়ে তুমি এখন পাঁচশো কে কাটো একশো পঁচিশ হয়ে যাবে তো এখানে ফাইভ টু দি বার এক্স এর ভ্যালু হচ্ছে একশো পঁচিশ ইমপ্লাইজ দ্যাট ফাইভ টু দি বার এক্স ইকাল টু একশো পঁচিশকে আমি ফাইভ টু দি বার থ্রি লিখতে পারি কারণ একশো পঁচিশকে ভাঙলে তুমি কি পাবে পাঁচ দিয়ে ভাঙলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দিয়ে ভাঙলে পাঁচ পঁচিশ অর্থাৎ তিনবার যদি পাঁচ গুণ করো তুমি পেয়ে যাচ্ছ একশো পঁচিশ অর্থাৎ একশো পঁচিশ থ্রি লেখা যায় তো দেখো এখানে বেস সেম ইকুয়াল সাইন পাওয়ারটাও সেম হয়ে যাবে অর্থাৎ তুমি লিখতে পারো এক্স ইকাল টু কত থ্রি এবার তোমার কিন্তু ভ্যালু এখানে চাইনি তোমার কাছ থেকে জানতে চাইছে এক্স টু দিবার এক্সের ভ্যালু তাহলে এক্স টু দিবার এক্স এর ভ্যালু কত হবে এক্স এর ভ্যালু তো থ্রি তার উপরে আবার এক্স না কারণ এখানেও থ্রি লিখবে মোটামুটি এর ভ্যালু এখানে থ্রি এখানে থ্রি থ্রি টু দিবার থ্রি আর থ্রি টু দেওয়ার থ্রি ভ্যালু কত টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন হচ্ছে থ্রি টু থ্রি ভ্যালু তাহলে দেখো কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার কিন্তু ডি টোয়েন্টি সেভেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও